যে আখেরি দশ দিনের মধ্যে আমরা আমল করতাম হর রায় দুই রাখাত নামাজ পড়িব হর রায় দুই রাখতা কি বেশি পড়লে তো আলহামদুলিল্লাহ বালা হতা আর না পারলে দুই রাখাত নামাজ পড়িব খেয়াল কতটা তো দুই রাখাত নামাজ পড়িব দুই নম্বর আমল হইল গিয়া হর রায় আখেরি দশ দিন কুর হর রায় তিনবার সুরায় এখলাস ইয়ানি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লমিয়ালিদ ওয়ালামিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد অগুতিন বার ফলি মু ফলিওবুতু হোর রাত কুলহু আল্লাহ তিন বার আমরা জানি তুই কোতায় গেলে শরারুজা না আছে যে কুরআন খতমের সওয়াব পাওয়া যায় আর যদি কোনা মানছে এই দশ দের রাত্রুর মধ্যে তো এক রাত নিশ্চয় সবে কদরে যাইব তার সবে কদরের মধ্যে যদি কুলহু আল্লাহ তিন বার পড়তে তার 83 বছর কত মাস তোমার হোর রাত্রুর মধ্যে কুরআন খতমের সওয়াব লেখা হইব সুবহানাল্লাহ হিসাব কত রানী হর রাত করবো দে লেখা হইব কিন্তু এক কোরআন কত বছর তিনবার কুল্লু আল্লাহ বলি তোমার মতো ইনশাল্লাহ তিন নম্বর খাম হইল গিয়া হর রাত মসজিদের মধ্যে দশ টাকা আগুয়া নিয়ে আল্লাহ আসতে দিব কত দিমু দশ টাকা দশ দিনে কত দিব একশো টাকা মাত্র একশো টাকা দিব দশ দিনে কিন্তু হর রাত ও তো দশ দিন কোর রাত হর রাত মসজিদের মধ্যে আমরা প্রত্যেক কিন্তু এক লগে একশো টাকা দিলে হইতো না কারণ সবাই কত রাত তো দেওয়া হইলো না কথাটা বুঝে পড়ছে না নি সবেদর রায় রায় তুমি দেওয়া লাগবে কোনো কে জানে ভাই কি দশটা বা আনিয়া দিলাম হর রায় সময় মসজিদ আনিয়া দশ টাকা দিলাম ওলা আমার বেটি যে আছে বাড়ি তার কিছু বললো দশটিকি দশটা দিলাইব তাই তার বাড়িতে জমাও লাস্টর দিন আনিয়া হর রায় দিত এক্সটা দশটি দশটা আর হর রায় তো মসজিদের নামে দশ টাকা দিলাম কে দিত এক লগে একশো টাকা বারবার কারণ হর রাইট তো তো পাওয়া কোন রাজ্য সভা কত যাইব সেই কইতে না যে রাজ্য সভা কত যাইব এই রাজ্য দিয়ে দশ টাকা মসজিদের মধ্যে দে উভার দিলে তো আলহামদুলিল্লাহ বালা কথা যদি কেউ পাঁচশো টাকা দে তো বালা কিন্তু এই রাজ্য যদি দশ টাকাও দে হে তো তিরাশি বছর কত মাস তার মানে হে হর রাজ্যর মধ্যে তাল্লার ঘরের মসজিদের মধ্যে

নিজের নিজে করতাম নিজের ঘরে বেটি দিতে ঘুরাইতাম কারণ খালি আমি তোকে লো না ভেটের তো যাব লাগবো না নি মালে পয়সা পুই না গতি তো দিতাম দশ টাকা এক টাকা একবার হর রায় দিতাম কিন্তু বাপ থাকলে তো রুজি রোজগার নাই তো দিলাইতাম আর বাদ বাকি তো দার দারি দার্জারি আছে ওলাদারি দেওয়া লাগতো না এরা বাদে আবো এমন আর আমরা যেগুলো মুরব্বী আছে দিবা নি ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ আমার লর বাই যেগুলো নাই এগুলোর তিনটা আমলের কথা কইতাম হইমতো ইনশাল্লাহ কইমু তো সারাই মোটামুটি আমি কবলে আমার উদ্দিন ভাই আমার ভাই কিন্তু আমি ফোন করে কবল যে না না নানা আমলিক হইতো ইনশাল্লাহ হইব তো ইনশাল্লাহ এখন আমার ভাই মেস্তরাম বুজুর্গ আল্লাহ যদি আপনার ইমানদার হইয়া ডাক দে আল্লাহ যদি আপনারে আমার ইমানদার খুইয়া ডাক দে এই ইমানদার বন্ধা অকল দে আমরা জব দিবনি শেষে জব দিব আল্লাহ ইমানদার হইয়া যদি ডাক দে জব দিবনি ديموتوا إن شاء الله الله يمندر خير شو ما تعقديموتوا بو. الله يقرأنا قول يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا خلة ولا شفاء والكافرون هم الظالمون আল্লাহ কর এ আমার ইমানদার বন্ধ হল আমার ইমানদার বন্ধক হল আমি তোমার যে রিজেক্ট দিছি এই রিজেক্টটা কি তোমরা আমার রাস্তার মধ্যে দেও ও দিন আগে যে দিনর মধ্যে না কোনো ধরনের হইব না কোনো ধরনের শেফত থাকবো না কোনো ধরনের সুপারিশ থাকবো ও যে আল্লাহ ইমানদার করে দিয়া কী তুমি রা এই ইমানদাৰ বন্ধ অকল আল্লাহৰ এই ইমানদাৰ বন্ধসকল তোমাৰ আমাৰ দেহত থাকি তোমাৰ দেও আমাৰ ঘৰৰ আমাৰ ঘৰৰ মধ্যে আমাৰ এক হাজাৰ টকা কৰি সতেজজনী দিলোঁ